কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা মানডে থেকে আমরা ইফ এভরিথিং ইজ অনলাইন দেন আমরা ইমপ্লিমেন্ট করব। ডিস্ট্রিক্টগুলোতে যেখানে ডিএমএসপি পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে,
সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে, এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসে বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। বাস ভালো করে স্টেরিলাইজ করতে হবে এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। যদি আমরা দেখছি এটা ব্যাহত হচ্ছে তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে উইথড্র করে নিতে পারবো।